আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার দুইটা ম্যাজিক্যাল শর্টকাট দেখাবো। একেবারে মুহূর্তের মধ্যে আপনার অঙ্কগুলো হয়ে যাবে। আজকের এই পদ্ধতিটা দেখার পরে আপনি শুধু বলবেন ওয়াও। আসুন আমরা পদ্ধতি দুটো দেখি। আপনার কাছে যদি কোশ্চেন করা হয় যে শতকরা কত হার সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হবে, এই টাইপের যখন কোশ্চেন থাকবে যে কোনো আসল সুদে আসলে 4 গুণ হবে, 5 গুণ হবে, 10 গুণ হবে, এই টাইপের যখন আপনি কোশ্চেন দেখবেন আপনি মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারবেন। কিভাবে? আপনাকে বের করতে বলেছি কি, এখানে বের করতে বলেছে হচ্ছে সুদের হার, কত হার সুদে, তার মানে সুদের হার বের করতে বলেছে। আমি যদি সুদের হারটাকে আর মনে করি, আর এর মান বের করতে বলেছে সুদের হার, এটার মান হবে এখানে দিয়েছে হচ্ছে 4 গুণ। যত গুণ দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ করবেন, যেহেতু 4 গুণ দেওয়া আছে 4 থেকে 1 বিয়োগ করবেন, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। তার মানে অ্যান্সারের শুরুতে আপনি 3 বসাবেন, 3 বসিয়ে নিচে একটা ডিভাইড দিবেন, 3-কে 3 ডিভিশন সামথিং একটা কিছু হবে। সামথিং কি হবে, এটা হচ্ছে বছরটা, যে বছর দেওয়া আছে 12 বছর, তার মানে 12 নিচে দিবেন, জাস্ট ইনটু 100% দিয়ে দিলেই আপনার অ্যান্সার শেষ। মানে আপনার এখানে যত গুণ থাকবে তার চেয়ে 1 কম বসাবেন, 4 গুণ আছে 3 বসালেন, এখানে যত বছর আছে নিচে বসালাম, ইনটু 100% দিলেই আপনার অ্যান্সার শেষ। এখন কাটাকাটি করুন, 3 ও 3, 3 4 এ 12, আর 4 কে 4 এবং 100 যদি কাটাকাটি করা যায় তার মানে 25, আপনার হচ্ছে 25% অ্যান্সার। একেবারে ম্যাজিক্যাল শর্টকাট, আপনি মুহূর্তের মধ্যেই কিন্তু এই অ্যান্সারগুলো বের করে ফেলতে পারতেছেন। তাহলে দেখুন, আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এটা 4 থেকে 1 মাইনাস করে কেন বসালাম। আপনাদেরকে সহজ ভাষায় আমি অ্যান্সারটা বলে দেই কিভাবে করে এটা একটু লজিক্যালি চিন্তা করবে। চিন্তা করুন যে সুদে আসলে 4 গুণ, মানে সুদ আর আসল যোগ করে 4 গুণ হয়েছে। এর মধ্যে মনে রাখবেন আসল সবসময় 1 গুণ থাকে আর বাকিটা থাকে সুদ। তার মানে আমার যদি 4 গুণ থাকে, 4 গুণের মধ্যে 1 গুণ আছে হচ্ছে আসল আর বাকি 3 গুণ হচ্ছে সুদ। তার মানে উপরে সুদের পরিমাণ বসিয়েছি, নিচে বছর বসিয়েছি, তাহলে সুদ বাই বছর মানেই তো সুদের হার, ইনটু 100% করে পার্সেন্টেজ বের করা হয়েছে। একেবারে মুহূর্তের মধ্যেই আপনি বের করে ফেলতে পারতেছেন, তাই না? অনেক মজার। তো এভাবে করে কিন্তু আমরা এই যে এই মানগুলো শুধু 12 বছরে 4 গুণ এটা না, আপনাকে দেখে যেটা কঠিন মনে হবে সেই টাইপের অ্যান্সারগুলো কিন্তু বের করে ফেলতে পারবেন। কোনো আসল আমি যদি বলি 10 বছরে, 10 বছরে সুদে আসলে 2.5 গুণ হবে, এরকম এরকম যদি আপনাকে কোশ্চেন করি যে শতকরা কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে 2.5 গুণ হবে, তো এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে এই অঙ্ক তো মনে হচ্ছে কঠিন হবে, 2.5 গুণ, তার মানে 2.5 গুণ, এটা মনে হয় কঠিন হবে। তো আপনি এই অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। এখানে আছে 2.5 গুণ, যেহেতু 2.5 আছে, আমি বলেছিলাম 2.5, যেটাই এখানে যত গুণ থাকবে তার চেয়ে 1 কম বসাবে, 2.5 থেকে 1 কম হলে 1.5 হবে, তার মানে 1.5, মানে 2.5 থেকে 1 মাইনাস করলে 1.5 উপরে, আর নিচে বসবে কত বছর দেওয়া আছে 10 বছর, নিচে 10 ইনটু হচ্ছে 100%, আপনার অ্যান্সার শেষ। আপনার অ্যান্সার একেবারে মুহূর্তের মধ্যে শেষ। এই যে 0 0 কাটা গেল, 1.5 আর 10 গুণ করলে 15%, এই 15% হচ্ছে আপনার অ্যান্সার। এভাবে করে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারেন। তো আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, এই রকমের কোশ্চেন আর একটু তো ঘুরিয়েও আসে। ধরেন আমাকে বছরটাই বের করতে বললো, আমি আমি যদি বলি কোশ্চেনটা যদি এরকম থাকে যে বার্ষিক 10% হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। আপনাকে যদি এইভাবে করে কোশ্চেনটা করি যে বার্ষিক 10% হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, এটা কি বের করা যাবে না? মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবেন। এখন চিন্তা করুন, একটু আগে আপনাকে বের করতে হচ্ছিল সুদের হার, কিন্তু এখন বের করতে হবে বছর, তার মানে এখানে দিবেন বছর ইকুয়াল আগের মতোই 3 গুণ 3 থেকে 1 বিয়োগ করতে হবে, আগের মতোই যত গুণ দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ করে এখানে বসান, 3 গুণ দেওয়া আছে এখানে 2 বসাবেন। নিচে একটু আগে বছর বসাচ্ছিলেন, এখানে সুদের হার পাচ্ছিলেন, এবার আপনি সুদের হারটা বসাবেন এবং পেয়ে যাবেন এখানে বছর, ইনটু কি ছিল 100%, আপনার কিন্তু অঙ্ক শেষ। জাস্ট আপনি এই যে দেখুন, এখানে পার্সেন্টেজ কাটা হাফ, এই যে 0 আর 0 কাটা দিলে 2 ইনটু 10 মানে হচ্ছে 20, এই 20 বছর, আপনার 20 বছর লাগবে সুদে আসলে 3 গুণ হতে। এইভাবে করে মুহূর্তের মধ্যে আপনি অঙ্কগুলো করে ফেলতে পারবেন, অনেক মজা, তাই না? আপনাদের যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে আপনারা ওয়াও লিখে দিন। তো আমরা আরেকটা শর্টকাট দেখব।
এবার শর্টকাট টুতে আমি মূলত দেখাবো যে কিভাবে করে চক্রবৃদ্ধির অঙ্কগুলো আপনি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। মনে করেন আপনার কাছে একটা অঙ্ক দেওয়া আছে যে বার্ষিক 10% হার সুদে 1,000 টাকার 3 বছরে 4% মুনাফা কত, এরকম একটা কোশ্চেন করা আছে। তা আপনি কি করবেন মুহূর্তের মধ্যে অ্যান্সার বের করে দিতে পারবেন কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল মুনাফা বের করছেন, চক্রবৃদ্ধি মুনাফা বের করছেন কিভাবে করবেন। একটা টান দিবেন, ফার্স্টে টান দিয়ে নিচে এক লিখবেন, একের পরে কয়টা শূন্য দিবেন, 6টা শূন্য। কেন অ্যান্সার হচ্ছে এখানে যত বছর আছে তার ডাবল পরিমাণ শূন্য বসাবো, 3 বছর আছে 6টা শূন্য বসাবো। তো ফার্স্ট কাজ হচ্ছে যত বছর দেওয়া থাকবে তার ডাবল পরিমাণ শূন্য বসাবো একের পরে, এটা নিচে থাকবে। তো এটা খুবই সহজ, যদি আবার 4 বছর থাকতো 8টা শূন্য থাকতো নিচে, যদি 2 বছর থাকতো 4টা শূন্য, যদি 5 বছর থাকতো তাহলে 10টা শূন্য থাকতো। এই কাজটা আমি করে ফেলবো। এরপরে আসল কত টাকা আসল ছিল, 1,000 টাকা। 1,000 টাকা 3 বছরে তো চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে, সেই 1,000 টাকাটা উপরে আপনি বসাই দিবেন, 1,000 বসিয়ে দিলেন। এরপরে যত পার্সেন্ট হার সুদে, এখানে কত পার্সেন্ট হার সুদে, 10%, এই যে 10% যে আছে এর সাথে সবসময় 100 যোগ করবে, 10 এর সাথে 100, মানে 100 110 আর 100+ করলে 110, মানে 110 থাকছে, তাই না, 110 চলে আসলো। সেই 110 যে আপনি গুণ করবেন, কয়বার গুণ করবেন, যত বছর দেয়া আছে ততবার গুণ করবেন, আপনার তাহলেই অ্যান্সার চলে আসবে, মুহূর্তের মধ্যেই আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু এই অ্যান্সারটা মুনাফার পরিমাণ না, এটা হচ্ছে মুনাফা আসলের পরিমাণ বা সুদ আসলের পরিমাণ। আপনারা বলুন তো, এটা যদি মুনাফা আসল হয় এখান থেকে কি মাইনাস করলে মুনাফা পাওয়া যাবে, আসল টাকাটা মাইনাস করলে, আসল তো 1,000 টাকা ছিল, সেই 1,000 টাকা মাইনাস করলেই আপনি মুনাফার পরিমাণ পেয়ে যাবেন। আর যদি মুনাফা আসল বা সুদ আসল বের করতে বলতো তাহলে 1,000 মাইনাস না করে এতটুকু হতো অ্যান্সার। আপনারা কিন্তু এখন থেকে মুহূর্তের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবেন। আসুন আমরা শূন্য শূন্য কাটা দেওয়া শুরু করি। তাহলে আমার থাকছে 11×11×11, তার মানে 11×11 গুণ করলে 121, মাইনাস হচ্ছে 1,000। এটা এই টাকাটা আপনার হচ্ছে মুনাফার পরিমাণ হবে। বলুন তো 11 এর সাথে 121 যে আপনি গুণ করছেন, এটা মুহূর্তের মধ্যে করা যাবে না, 11 এর সাথে যে কোনো কিছুর গুণ কিন্তু আমি মুহূর্তের মধ্যে করা শিখিয়েছি। প্রথমে কি, প্রথমে এখানে এখানে আছে 1, ডান পাশে যে 1 আছে সেই 1টা আপনি বসিয়ে দিবেন, তারপরে 1 আর 2 যোগ করলে 3 এটা বসাবেন, 2 আর 1 যোগ করলে 3 এটা বসাবেন, তারপরে সামনের 1টা এখানে বসাবেন, মাইনাস 1,000। তাহলে কত টাকা হচ্ছে, 1,000 টাকা যদি 1331 থেকে মাইনাস করেন তাহলে 331 টাকা আপনার অ্যান্সার। আপনারা কিন্তু একেবারে খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। এটা যদি আপনি সূত্র ইউজ করেন দেখবেন যে আপনার অনেক সময় লাগছে, তাই এই কাজটা না করে আপনারা এইভাবে করে ম্যাজিক পদ্ধতিতে করতে পারেন। আসেন আমরা আর একটা প্র্যাকটিস করি। আপনারা অনেকেই হয়তো বা এটা এখনো ধরতে পারেননি, যারা ধরতে পারেননি তারা এখন দেখে নিন, আরেকটা অঙ্ক আমরা করে ফেলি। মনে করেন আমি বললাম যে 20% হার সুদে আমি এখানে বললাম 800 টাকা, 800 টাকার আমি তারপরে বললাম কত বছর, বললাম 2 বছর, চক্রবৃদ্ধি মুনাফা আসলে কত হবে, মানে সুদ আসলে কত হবে বা মুনাফা আসলে কত হবে, মানে মুনাফা যোগ আসল মিলে কত হবে। তাহলে আপনাকে যদি এভাবে করে বের করতে বলে তাহলে আপনি কি করবেন, এখন খুবই সহজ। আমি কি বলেছিলাম, যদি চক্রবৃদ্ধি মুনাফা আসল, মুনাফা আসল বের করতে বললে তো আরো সহজ, কারণ মুনাফা আসলের সময় ওই মাইনাসটা করতে হবে না, আসলটা মাইনাস করতে হবে না, মুনাফা বের করার সময় আসলটা যে মাইনাস করতে হয় সেটা করতে হবে না। এখন আপনি জাস্ট কি করবেন, প্রথমে একটা টান দিবেন, তারপরে নিচে একটা 1 লিখবেন, তারপরে কি 2 বছর আছে তাহলে কয়টা শূন্য, 4টা শূন্য বসাবো। এরপরে এখানে আছে 800 টাকা, আসলের দিকে তাকাবো, 800 টাকা এখানে বসাবো, 20% আছে তাহলে কি 100 সাথে যোগ করলে 120, তার মানে 120 বসাবো, কয়বার বসাবো, 2 বছর যেহেতু আছে 2 বার 120 বসাবো। আপনার অ্যান্সার শেষ। এখন শূন্য শূন্য কাটা দিন, এখানকার 2টা শূন্য 2টা শূন্য কাটা দিন, তার মানে আপনার চলে আসছে 12×12 144, 8×144, 8×144, এই টাকাটাই আপনার হচ্ছে মুনাফা আসল। তাহলে 4×32 আর 3 হচ্ছে 35, হাতে হাতে আবার 3,
আটকে আট আর তিনে হচ্ছে এগারো, এগারোশো বাহান্ন টাকা। এখন থেকে আপনারা এইভাবে করে মুহূর্তের মধ্যে ম্যাজিক পদ্ধতিতে এই টাইপের অঙ্কগুলো করে ফেলতে পারেন। আপনাদের যদি আসলে ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দিন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।